বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজারুল রহমান বাবুর নির্দেশে ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান ও মোহাম্মদ সালাউদ্দিনের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির অর্থ উপকমিটির সদস্য মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর ও র্যালি উপকমিটির সদস্য মহিউদ্দিন খসরুর সার্বিক তত্ত্বাবধানে প্রতিদিন নগরীতে ইফতার ও সেইরি বিতরণের পাশাপাশি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের অংশ হিসেবে আজ নগরীর খুশি কলোনিতে শেখ রাসেল শিশু কানন স্কুল পথ শিশুদের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। আমাদের উদ্দেশ্য হল শেখ রাসেল জাতীয় শিশু পরিষদ গঠিত হয়েছে এবং এর কার্যক্রম পরিচালিত হচ্ছে, আপনারা অবগত আছেন, জাতীয়ভাবে হচ্ছে। আমরা শেখ রাসেলের শিশুদের মূর্ত চেতনার ধারণ করে এই পথ শিশুদেরকে নিয়ে কাজ করব। বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন সে আশা থেকে আমরা এইখানে এই কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করেছি। বাচ্চাদেরকে যা কিছু দিবেন ওনাদের আমাদের এলাকার পক্ষ থেকে, মহল্লা কমিটির পক্ষ থেকে, আপনার সবাইকে আমরা অভিনন্দন জানাই। আমরা এলাকার পক্ষ থেকে, মহল্লা কমিটির সাধারণ সম্পাদক পক্ষ থেকে আমরা আরও ওনাদেরকে সহযোগিতা করছি, যেমন জিনিসটা ওনারা আগাইতে পারে।